চ্যানেল আর তোমরা দেখতেই পাচ্ছো যে আজকের ব্লগটাও আমি আমার ছাদ থেকেই স্টার্ট করেছি। শান্তান করার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জামা কাপড়গুলো মেলতে এসে কিছুক্ষণ ছাদেতেই রোদেতেই দাঁড়িয়ে গিয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করে দিই, তাই ব্লগটা এখন আমি স্টার্টও করে ফেলেছি তোমাদের সাথে। আর তোমাদের ওখানে কি রকম সব ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডাটা পড়ে গেছে। আর এই ঠান্ডাতে এই সকালের দিকটাই স্নান করার পর এতটা ঠান্ডা ঠান্ডা লাগে না, তাই মনে হয় যে ছাদে এসে রোদেতে বেশ কিছুক্ষণ দাঁড়াই বসি এরকম মনে হয়। তো তোমাদের কার কার এই কালেতে রোদে এসে ছাদেতে বসাটা ভালো লাগে বা বসো তোমরা সকলে, সেইটাও আমাকে অবশ্যই তোমরা জানিও। আর আজকে রোদে দেখতেই পাচ্ছ একবার করে রোদ উঠছে, একবার করে রোদটা কমে যাচ্ছে, আর হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। ছাদ বেশ ভালো রোদটা ছাড়ছে, আবার কিছুক্ষণ বাদে রোদটা কমে যাচ্ছে, দিয়ে হাওয়া দিচ্ছে, তখন ঠান্ডা ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, এইদিকে সমস্ত জামা কাপড় টামা কাপড় মেলা হয়ে গেছে। আর তোমাদেরকে যদি আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে এখানেতে এই দেখো, এখানেতে এখন গোপাল বসে বসে ব্রাশ করছে। গোপালের এই সবে সকাল হয়েছে। গুড মর্নিং বল গোপাল সবাইকে। গুড মর্নিং গোপাল, হাত জোড় করে গুড মর্নিং করছে সবাইকে। কেমন ঠান্ডা গোপাল একটু বল। দাঁড়া গোপালের কাছে নিয়ে যায় একটুখানি। গোপাল আছে বাসি মুখে এখন। বল গোপাল কেমন ঠান্ডা পড়েছে আমাদের এদিকে? ঠান্ডা পড়েছে। ওদেরকে জিজ্ঞাসা কর ওদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাই তো? বাস চলো গোপাল এইদিকে ব্রাশ ট্রাশ করুক। আর এইদিকে তো দেখবে গোপালের পাশেতেই এইখানেতে আমাদের এই দেখো, দেখতে পাচ্ছ নাকি তোমরা? বুঝতে পারছি না নিচেতে। এইখানেতে এখানেতে আমাদের গাঁদা ফুলের এই মানে অনেক মালা ছিল, সেই মালাগুলোকে ছিঁড়ে বীজ করতে দেয়া হয়েছে, রোদেতে শুকোতে দেয়া হয়েছে। বীজ হলে সামনের বছর এই গাঁদা ফুলের বীজ থেকে অনেক গাছও হবে। তো এখানে শুকোতে দেয়া হয়েছে রোদেতে। তো চলো এবারে নিচে যেতে হবে, কারণ নিচেতে রান্না বান্না জোগাড় টোগাড় কিছু করা টরা হয়নি। তো এবারে রান্না বান্না জোগাড় টোগাড় করবো, এদিকে রান্নাটাও বসিয়ে দেব। আর আজকে রান্না বান্না করার পর একবার বাইরেও বেরোতে হবে, কারণ শীতকালীন সে ক্রিম বলো, তারপরে একটা ফুলাতে নাইটি নেবো ভাবছি। তো এগুলো সমস্ত কিছু নিতে একবার বাইরে বেরোবো। তো চলো ঝটপট করে প্রথমে গিয়ে রান্নাটা করে নিই, রান্না টান্না করে নিয়ে তারপরে বেরোবো এগুলো কেনাকাটি করতে। তো আবার কেনাকাটি করে নিয়ে এসে তোমাদের অবশ্যই দেখাবো যে কি কেনাকাটি করলাম। তো চলো এখনের মতো টাটা। আর এখন আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আর আমি তোমাদেরকে সকালে বলেছিলাম যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, কারণ আমি একটু বেরোবো, কিছু কেনাকাটি রয়েছে শীতকালের ক্রিম এই সমস্ত করে আর কি কিনতে যাব। তো তারপরে তো গিয়েছিলাম। আর এখন দুপুরের খাওয়া দাওয়া করে আমি যে জিনিসগুলো কিনে টিনে এনেছি সেই সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো এক এক করে আমি তোমাদেরকে কি কি কিনে নিয়ে আসলাম আজকে সেগুলো তোমাদেরকে দেখি। এ বাবা আমি তো এখানে ওই জিনিসটা নিয়ে আসতে ভুলে গেছি। তো দাঁড়াও আমি এখানে আজকে যেগুলো কিনে এনেছি সেগুলো তো নিয়ে এসেছি, তোমাদেরকে আরো একটা জিনিস আমি দেখাবো ভেবেছিলাম, তো সেইটা নিয়ে চলে আসি। নিয়ে চলে এসে তারপরে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো যে আজকে আমি কি কিনলাম। আর দুদিন আগে একটা জিনিস ডেলিভারি হয়েছে, তো সেই জিনিসটাও আগে নিয়ে আসি, ওইদিকে রয়ে গেছে, নিয়ে আসতে ভুলে গেছি। তো নিয়ে আসার পর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যে আজকে কি কিনলাম আর কি ডেলিভারি হয়েছে, কোন জিনিসটার কথা বলছি। তো একসাথে আমি সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো নিয়ে আসি এক মিনিট। আর এখানে আমি সমস্ত নিয়েও বসে পড়েছি। আর তোমরা এই পিছনে এইটা যেটা দেখতে পাচ্ছ এই কম্বলটা, এটা কিন্তু আমি এখান থেকে নিইনি, এটা দুদিন হলো কুরিয়ার ডেলিভারি হয়েছে, আমি অনলাইন থেকে এটা নিয়েছি। তো যখন বসলাম তখন ভাবলাম যে এটা দেখানো হয়নি তোমাদেরকে, তো চলো তাহলে এটা নিয়েও বসে যাই। তো তাই জন্য আমি এইটাকে নিয়ে এখন বসে পড়েছি তোমাদেরকে দেখাবার জন্য। এটা আমি পরে শেষে দেখাচ্ছি, কারণ এটাকে খুলতে হবে, খুলে ভালো করে তোমাদেরকে দেখাতে হবে, নইলে তোমরা বুঝতে পারবে না। আর এখন আমি এই মুহূর্তে যে বাইরে গিয়েছিলাম কি কি নিয়ে আসলাম সেগুলো আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি স্টার্ট করছি এটা দিয়ে। এটাতে আছে এটা আছে একটা নাইটি, একটা ফুল স্লিভস এর নাইটি আমি নিয়েছি। আর এর কালারটা দেখো, কালারটা হচ্ছে সন্ধ্যামণি যে ফুলের কালার সেই কালারটা হচ্ছে নাইটির কালারটা। সন্ধ্যামণি ফুলের কালারের ওপরে রয়েছে কালো হলুদ আর সাদা রঙের কাজ করা। তো দেখতেই পাচ্ছ
আর প্রথমেই তোমাদেরকে বললাম যে ফুল স্লিভ, কারণ শীতকাল পড়েছে, শীতকালে একটা ফুল স্লিভস এর আমি নাইটিটা নেয়ার জন্যই গিয়েছিলাম বিশেষ করে। এই দেখো এই নাইটিটা নিয়েছি, আর এটা হচ্ছে কলার দেয়া রয়েছে, কলার রয়েছে এখানেতে, আর এর পিছনেতে সেম প্রিন্ট রয়েছে, সামনে পিছন সেম প্রিন্ট রয়েছে, আর এর রয়েছে এইরকম দুটো ফিতে রয়েছে কোমরেতে বাঁধবার জন্য। আর ঘেরটা দেখতেই পাচ্ছ, ঘেরটা অনেকটা কিন্তু বড় রয়েছে, আর এমনি লম্বাতেও অনেকটা বড়। এই দেখো মনে হয় যে ভালোই লাগবে দেখতে আমাকে, তো দেখো গায়ে তো ফেলে তোমাদেরকে দেখাচ্ছি, তো কিরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ভালো লাগবে কিনা, মানাবে নাকি আমাকে। তো আমার তো ভালোই লাগলো, আমি এটা নিলাম। ও এই একটা নাইটি নিয়েছি, আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা নিয়েছি, আর শীতকালের সব থেকে যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে এই একটা ভেজলিন। তো একটা ভেজলিন নিয়েছি, একটা বড় ভেজলিন নিয়েছি, আর নিয়েছি এর সাথে এরকম দুটো ছোট ছোট হাসকেয়ার নিয়েছি। তবে এই যে এই ভেজলিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভেতরটা কিন্তু সাদা দেখতে পাচ্ছ, তোমরা জানো অবশ্য সকলে। আর এই ভাসকিয়ারের ভেতরগুলো হচ্ছে, ভাসকিয়ারের ভেতরগুলো হচ্ছে এরকম সবুজ রঙের হয় দেখতে। তো এই ছোট ছোট দুটো নিয়েছি, আর এরকম একটা সাদাটা একটা নিয়েছি। তো এই দুটো নিয়েছি, আর এর সাথেই নিয়েছি একটা বোলোরিন নিয়েছি, ছোট দেখে একটা বোলোরিন নিয়েছি, এটা খোলা, হ্যাঁ একটা বোলোরিন নিয়েছি। এই ভাসকিয়ার, এই ভেজলিন আর এই বোলোরিন শীতকালে হচ্ছে সব থেকে দরকারি জিনিস বলে আমার তো মনে হয়। এই দরকারি জিনিসগুলোই নেওয়ার জন্য মেনলি গিয়েছিলাম। আর এর সাথেই নিয়েছি এরকম তিনটে তিনটে ফ্লেভারের আমি নিয়েছি কেক, এরকম ছোট ছোট কেকের প্যাকেটগুলো যখন হালকা ফুলকা খিদে পাই তখন এই কেকের প্যাকেটগুলো খুব কাজে দেয়, তো এরকম তিনটে কেকের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এর সাথেই নিয়েছি একটা ক্যাডবেরিজ, ক্যাডবেরিজ তো আমি যেখানে মানে যাই ক্যাডবেরিজ এইরকম একটা আমার নিতেই হয়, তো এরকম একটা ক্যাডবেরিজ নিয়েছি। আর এর সাথেই নিয়েছি বডি স্প্রে নিয়েছি পার্ক অ্যাভিনিউয়ে, তো এর স্মেলটা তো আমি আগে ইউজ করেছি একবার, তো আমার ভালোই লাগে, ভালো লাগে বলেই নিলাম এরকম একটা পার্ক অ্যাভিনিউয়ের বোতল। আর এর সাথেই নিয়েছি একটা পেপসোডেন্ট, উল্টো দিকে দেখাচ্ছি, একটা পেপসোডেন্ট নিয়েছি। আর এর সাথেই নিয়েছি একটা পন্ডস, পন্ডসের কোল্ড ক্রিম নিয়েছি, মেনলি এই কোল্ড ক্রিম আর ওই ভেজলিন বোলোরিন ভাসকেয়ার আর নাইটি এগুলোই নিতে গিয়েছিলাম, তারপরে দেখলাম যে কলগেটটাও ফুরিয়ে গেছে তাই জন্য পেপসোডেন্ট আর কেক ওগুলো হালকা ফুলকা খিদে মেটানোর জন্য ওগুলো নিলাম। যে পার্ক অ্যাভিনিউর একটা বোতল যখন রয়েছে তখন এটাও নিয়ে চলে যাই, তো এটা নিয়েছি। আর একটা নিয়েছি, এটা হচ্ছে একটা ডেটল নিয়েছি, আমাদের ছোট ডেটলটা ফুরিয়ে গিয়েছিল তাই ডেটলটাও দেখতে পেলাম বলে ডেটলটাও নিয়েছি। তো এই সমস্ত জিনিস তো আজকে আমি নিয়ে এসেছি, আর এইটা আগে তো এটা ডেলিভারি দিয়েছে, তো চলো এবারে এড করে দিই, আমি সাইড করে দিয়ে তোমাদেরকে ব্ল্যাঙ্কেটটা আমি খুলে দেখাই, কারণ ব্ল্যাঙ্কেটটা না খুললে তোমরা বুঝতে পারবে না। তো এই দেখো ব্ল্যাঙ্কেটটা, ব্ল্যাঙ্কেটের কালারটা হচ্ছে কালচে খয়েরি যে কালার, সেই কালারের ব্ল্যাঙ্কেটটা। ব্ল্যাঙ্কেটগুলো নিলে একটা করে ব্যাগ দেয়, তবে আমাদেরকে এইরকম ভাবেই ঠিক ডেলিভারিটা দিয়েছে, এরকম একটা প্লাস্টিকের মধ্যে ডেলিভারি দিয়েছে, আর এটা দুদিন হলো ডেলিভারি করেছে। তো দুদিন ধরে ভাবছি যে চলো তোমাদেরকে দেখাবো দেখাবো, কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি, তাই জন্য আজকে আমি এই সমস্ত জিনিসগুলোর সাথে ভাবলাম যে চলো তাহলে এটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো এবারে ওপেন করে আমি তোমাদেরকে দেখাই কালারটা ঠিক কিরকম। যদিও একবার আসার পর আমরা খুলে দেখেছি যে কিরকম মোটা না কিরকম পাতলা সেটা দেখে নিয়েছি, আর একবার আমরা মিলে দেখেছি যে কতটা লম্বা বা চওড়াতে কতটা সেটা আমরা চেক করে নিয়েছি, চেক করে নিয়ে তুতুতে এরকম ভাবে আবার প্যাকেটিং করে রেখে দিয়েছে ভরে। এই দেখো কালারটা হচ্ছে, আমি তোমাদেরকে বললামই যে কালচে খয়েরি রঙের, কিন্তু ক্যামেরাতে মনে হয় যে একটু আলাদা আসছে কালারটা।
তবে এটা কালচে খয়েরি রঙের। এই দেখো এখান থেকে ধরলে ভালো লাগছে, কালারটা দেখতে একদম অ্যাপ্রোপ্রিয়েট কালার আসছে। ব্ল্যাঙ্কেটের উপরেতে রয়েছে এরকম টাইপের ডিজাইন করা। তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি যে কতটা লম্বা। এগুলো একটু সরিয়ে দিই তাহলে তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হবে। তো এই হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, এই এতটা লম্বা। তো তোমাদেরকে মনে হচ্ছে যে ব্যাক ক্যামেরাতে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এর ফ্রন্ট সাইডটা এরকম ডিজাইন করা রয়েছে আর ব্যাক সাইডটা রয়েছে এই রকম টাইপের, ভীষণ মলয়ম। আর এর ফ্রন্ট সাইডে কিন্তু পুরোটাতেই এই রকম ডিজাইনটা গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরোটাই এরকম ডিজাইন করা রয়েছে। আর ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেকটাই লম্বা রয়েছে। আমাদের যে খাট, তোমরা আগে খাটের ভিডিও দেখেছো, তোমরা যারা খাটের ভিডিও দেখেছো তারা জানো যে আমাদের খাটটা কতটা লম্বা। তখন তোমাদেরকে ওই ভিডিওটাই যেটাই খাটের ভিডিও দেখিয়েছিলাম, খাট কেনা থেকে আরম্ভ করে, সেই ভিডিওটা যারা তোমরা সবাই দেখেছো তারা দেখেছো যে আমাদের খাটটা কতটা লম্বা। যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা আমি এই মোমেন্টে আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে বুঝে নিতে পারবে যে খাটটা কতটা লম্বা। তো ওই যে খাট, সেই খাটের থেকে লম্বা দিকে কিন্তু কিছুটা বেরিয়ে আছে, মানে কিছুটা বেশি খাটটার থেকে লম্বা এই ব্ল্যাঙ্কেটটা। এখন ব্ল্যাঙ্কেটটা আমি খাটের ওপর মিলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা লম্বা, মানে কতটা বড় আড়াআড়ির দিকে আর লম্বালম্বির দিকে দুদিকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। অনেকটাই লম্বা আমার মতে, তোমরা তো দেখেই নিলে কতটা লম্বা। তোমাদেরকে খুলে ভালো করে মিলে দুটো সাইডই ভালো করে দেখিয়ে দিলাম। আমার যে খাট, সেই খাট থেকে কিছুটা অংশ এই ডান সাইডেতে আমি দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম যে কিছুটা অংশ মোটামুটি বেড়ে রয়েছে। ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুবই নরম একদম, আর ব্ল্যাঙ্কেটের যে ডিজাইন ওপরে সেই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটের যে ওপরে ডিজাইন সেটাও ভীষণই সুন্দর। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কিরকম লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমাদেরকে আমি যেরকম ভাবে দেখালাম আশা করছি যে তোমরা বুঝতে পারবে যে ব্ল্যাঙ্কেটটা কতটা বড় বা কতটা লম্বা আর ওর কোয়ালিটি কিরকম। আমি তোমাদেরকে সবটাই ভিডিওটাতে দেখাবার চেষ্টা করেছি। চলো এবারে ব্ল্যাঙ্কেটটা আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আমি বাকি কথা বলছি। ব্ল্যাঙ্কেট, আর ব্ল্যাঙ্কেটের কিন্তু সাইডগুলো দেখতে পাচ্ছ এই রকম রয়েছে, আর এর ব্যাক সাইডটা রয়েছে এই রকম টাইপের, আর এর ফ্রন্ট সাইডে রয়েছে এই রকম ধরনের ডিজাইন করা। এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে, তোমাদেরকে কাছ থেকে ধরলে তোমরা বুঝতে পারবে ভালো করে। এই দেখো হোল, যে সামনের দিক সেটাতে কিন্তু হোলটাই ডিজাইন করা রয়েছে, আর ব্যাক সাইডটা রয়েছে ঠিক এই রকম, ভালোই মোটা রয়েছে। আর এটা আমরা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি কেউ এর লিঙ্কটা চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি তাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। কারোর পছন্দ হয় তোমরা নিতে চাও তাহলে তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাও যে দিদি লিঙ্কটা দাও, তাহলে আমি লিঙ্কটা প্রোভাইড করবো, আর নচেত কিন্তু আমি লিঙ্কটা আর দিচ্ছি না তোমাদেরকে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর এটার দাম যদি জিজ্ঞাসা করো, এটা আমার হাজব্যান্ডের মোবাইল থেকে এটা অর্ডার করেছিল, তাই আমি দামটা বলতে পারবো না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আমি দামটা তোমাদেরকে অবশ্যই বলে দেব, কারণ আমি এখন জানি না যে এটা কত দাম নিয়েছে। দামটা আমার হাজব্যান্ডের থেকে জেনে নেবো, জেনে নিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। দেখো আমার তো ভীষণই ভালো লেগেছে, কালার থেকে আরম্ভ করে ডিজাইন করা রয়েছে, আর বেশ ভালো মোটাও রয়েছে, আর লম্বাতেও অনেকটাই বড় রয়েছে তোমরা দেখতেই পেলে।
তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কি রকম লেগেছে এই ব্ল্যাঙ্কেটটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ছিল আমার শীতকালীন কেনাকাটা আজকের মতন। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতেও প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে এই ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইওর ফেস, বিকজ ইওর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।